नमस्कार बंधुरा, आमी देबू आर देबू सिकदार रूप गार्डन चैनले सबाइके स्वागत। तो बंधुरा, आमी एकटा छोट्ट ग्रामे थाकी, बापूजी नगर बातकुल्ला थेके 5 किलोमीटर भितरे बापूजी नगर। एटा चुनु नदी, ए चुनु नदीर धारेई आमादेर छोट्ट बाजार। ए बाजारेर पाशेई आछे स्कूल माठ, सेई माठेई आमादेर बाजारटा बसे सोम ओ शुक्र। तो ए लकडाउनेर मध्ये किभाबे बाजार होच्छे आर मानुष कतटा मास्क पड़छे आर आमादेर बाजारे की की सब्जी पावा जाय सब ही आज के देखो। तो चलू बजार्टा परिदर्शन करा जाक। और हमार चैने जरा नतून ना आदि बार चैनल सबसक्राइब कर बेल आइकन बजे देवें, तो हमें हमारे सब भिडियो आपडेट सवार आगे अपना पे जा। चले स्कूल मठे प्रचुर दोकान बसे आज सोमवार। तो चलू बजारे की उठे एक बार एकटू देखे नी। লটি কত দিব? 10 টাকা 500 10 10 টাকা 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 10 টা
মুসা কত করে? আরে পটল এলো কি নিজের জমির? এখানে এক দোকানদার কিন্তু মাস্ক পরেনি, মাস্ক পরেছে লোক দেখানোর জন্য, কিন্তু কার্যকরভাবে পড়েনি, একবার থতমায় পড়েছে, এটা তো উচিত নয়। তো সবাই যদি এইভাবে থাকে তাহলে কিন্তু আমরা করোনা থেকে মুক্তি পাব না। সবাইকে বলবো সবাই মাস্ক পরুন, মোটামুটি দূরত্বটা বজায় রাখুন। এইটা কী জিনিস? একদম টাটকা সবজি, এখানে গ্রামেই চাষ হয় এবং এই গ্রামেই সব ফল ও সবজি বিক্রি হয়, অর্থাৎ ঠকার কোনো ভয় নেই। দেখা ডাটা কত করে? পাঁচ টাকা আটি। কি জমি নাকি? না জমি, আপনি প্রত্যেক দিনই আসেন তো? না তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, এই যে স্কুল মাঠে আপনারা দোকানগুলো দেখছেন, এই স্কুলেই কিন্তু আমি পড়াশোনা করেছি, এই বাপুজিনগর স্কুলে আমি পড়াশোনা করেছি। এখান থেকেই এই স্কুলটা নদিয়া জেলার বাতকুলা থেকে 5 কিলোমিটার ভিতরে বাপুজিনগরে। কলা কত করে? 30 টাকা ডজন। এলো মাস্ক পরা হচ্ছে? টাটকা সবজি, এটাটা তো করবারই। এ বেগুনটা তো, এ বেগুন তোমার বাড়ির মানে জমির? তো এই বাজারে যেহেতু স্কুল মাঠে বসেছে বাজারটা, সেহেতু প্রচুর গ্যাপে গ্যাপে দোকান বসেছে, আর সবাই দূরত্ব বজায় রেখেই বেচা কেনা করছে। 530, 60 টাকা কেজি। আরে মোচা কত করে পিস? 10 টাকা পিস। 10 টাকা পিস।
এ কুমড়া কত করে কা 16 টাকা কেজি এগুলো কি ভাগা না মাপে হবে পাকাম কি আম এটা রানী রানী কত করে কেজি 20 টাকা কেজি আজকে তুমি সবজি আনো নাই এর আগের দিন না আমি যাও নি আজ ওলে ডাটা না এটা এ কত করে কেজি 30 টাকা 30 টাকা এটা তো ভি কত করে কত করে 60 টাকা কেজি আর লঙ্কা লঙ্কা 30 টাকা কেজি তোমার সেই পার্টনার কই আজকে ওই যে তোমার পাশে বসতো খাটকুল কত করে 8 টাকা 8 টাকা চাষি পটল কত করে বারো টাকা কিলো আর এই পুঁই শাক পটলের দাম কমে গেছে না কমে গেছে পটলের দাম আর সজনে ডাটা কত করে সজনে ডাটা ডাটা কত করে ডাটা ডাটা কি দাদা এটা কি জিনিস এ তো বালিশ ভাঙ্গি ভাঙ্গি কুমড়া কত করে এগুলো তোদের বাড়ির বাড়ির রে সবজি বটবটি কত করে কিলো 5 টাকা আটি আর ভেন্ডি হ্যাঁ কত করে ঝুরি হ্যাঁ 120 টাকা এই মুরগি রাখার ঝুরি নাকি কুলো কত করে 120 টাকা আর এটা হচ্ছে চাষি ভাইদের মাতলা মানে মাথায় দিয়ে চাষের কাজ করার জন্য আর কি এ কত করে এগুলো সবজি রাখা ঝুরি আরে বড়গুলো বড়গুলো 130 টাকা আচ্ছা কাকা কি আম এটা কত করে কিলো 40 টাকা কিলো আর টমেটো আদা সবই তো সস্তা এ কি আপনার নিজের জমি নাকি না সবই কেনা কচুর লতি এই যে আমাদের কাকা কাকা আদা কত করে আদা রসুন আর রসুন রসুন 10 টাকা আচ্ছা 100 টাকা কিলো কাকা বটবটি কত করে আমাদের গ্রামে এখনো বিভিন্ন গাড়িতে ওষুধ বিক্রি করতে আসে এরকম হাট বাজারে এবং প্রচুর বিক্রি হয় লকডাউনের কারণে বাজার ঘাটে কিন্তু লোকজন একদমই কম বিশেষ দরকার ছাড়া কেউ আসছে না দেখুন একজন বৃদ্ধ লোক খুবই হয়তো অভাব না হলে এই বয়সেও কিন্তু সবজি বিক্রি করছে বাজারে প্রচুর ক্রেতা বিক্রেতা সবাই মাস্ক পরে আছে তবে দুই একজন মাস্ক পরেনি অনেককে আমি রিকোয়েস্ট করেছি তবে কেউ সাড়া দিয়েছে আমার কথায় কেউ সাড়া দেয়নি এবার সবাইকে তো জোর করে মাস্ক পরানো যায় না
তো আমি বলবো সবাই মাস্ক পরুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই দাদাকে মাস্ক পরার জন্য বলা হয়েছে, উনিও মাস্কও পরেছে, খুব ভালো লাগলো। এই আম কত করে? আম মাত্র 30, মাত্র 30 আম। কি আম? তাহলে সবাই পলাই তো। এই বাঁধাকপি কত? 15 টাকা পিস। আর কাঁকরোল? এগুলো কত করে দাদা? 15 যেটা নেবেন 15। সব 15? সব যা নেবেন। একটু এদিকে তাকান, 15 টাকা পিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মুখে মাস্ক, মুখে মাস্ক নিয়ে যাবা, নিয়ে এসে মুখে মাস্ক, মুখে মাস্ক খালি মুখে। আরে বাবা এটা কি মাছ? হবে তুমি একটু তুল দেখো মাছটা। কি মাছ এটা? কত করে কিলো? 400 টাকা কিলো। বাহ। আর এই বাচ্চাগুলো? বাচ্চা 25 টাকা, বাচ্চা 25। রুই কত করে? রুই 16 টাকা। কাতলা? কাতলা 200 টাকা। আর ইঠে? 200। বাহ সস্তা একদম। রুই হবে, খুচরো হবে, পাইকারি হবে, খুচরো হবে। কত করে মাছ? মুখে মাছ 15 যেটা নেবেন, বড় ছোট বাচ্চা ছোট সবার 15 টাকা। সব 15 টাকা? সব করোনা চলে যাবে মাছ করলে। মুখে এই বাজারে আপনারা মাছ, মাংস, ডিম, সবজি সমস্ত জিনিসই টাটকা পেয়ে যাবেন, ঠকার কোনো ভয় নেই। ওই মাঝে কত হেয়া আমার দিকে আলাইছে, হেয়া হেয়া আমার দিকে মাংসে। কই মাছ কত করে? 200। এত সস্তা? ছবি উঠেনি দোকানদার তো লাগে। আজকে তোমার বাবা আসে নাই? এই কাটার কত? ঠিক ভালো জিনিস। মুদিখানা সবই আছে না? দাদা অনেকদিন ধরেই তো হাটে আছে। কত বছর ধরে? 92 সাল। আপনার বাড়ি কোথায়? আমার 22 বছর ধরে আছে। দশ তিনা বাড়ি? দেখুন একদম জ্যান্ত কই মাছ, একদম সতেজ লাফাচ্ছে, একদম জ্যান্ত মাছ পেয়ে যাবেন এখানে। মাছ করো, তুই মাছ ছাড়াইছিস কেন? লাগা দম তো আমাকে ওইকে। তো বন্ধুরা আপনারা যদি গাছের চারা অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন, আপনারা বাড়ি বসেই সমস্ত গাছ পেয়ে যাবেন। কি লেবো এটা? সেট রস, সেট আছে আকেছে। কাকা মাস্কটা পরো একটু। বেল কত করে? বেল 35 টাকা পিস। আর সবেদা?
3-10 বেল সব 30 টাকা পিস বাহ লঙ্কা কত 810 ভালো করে তোলো মুরগি কত করে পিস হাতে মাস্ক নিয়েছো মাস্কটা পরো ভয় লাগে না করোনা বাহ গুড বয় তুই যেটা সারি দিস না গুড়ে গেলাম আমি কত করে আপনারা যাদের দেখছেন মাঠের জায়গায় জায়গায় বসে আছে এরা লেবারের কাজ করে মাঠে বিভিন্ন ধান পাট শাকসবজির কাজ করে চাষিরা আসবে আসার পরে এদের টাকা দেবে তারপরে বাজার করবে সেই অপেক্ষায় এরা বসে আছে এখানে কোনো কেউ আড্ডা দিতে সেইভাবে আসে না যেহেতু লকডাউন চলছে এটা আমাদের মেন বাজার আর এখানে সব বাইরে এখন বিক্রি বটবটি কত করে আর কলা আর শশা কত করে 20 টাকা কাকা কি গাছ আছে আপনার কাছে তুই তো দেখে আসছিস বাড়িতে আমার আমার কাছে কি না আরেকবার বলতে হবে এখানে ভিডিও হচ্ছে তো ও এই জায়গায় গাছ আছে মালটা আছে জবা আছে এটা মালটা তারপরে তোমার বেদানা আছে বকফুল আছে বকফুল আছে পেঁপে চারা আছে তারপরে ওই যে স্ট্রবেরি সবই মোটামুটি পাওয়া যাবে না আপনার নার্সারিটা কোথায় পাড়ুয়া বাবুজিনগর পাড়ুয়া বাবুজিনগর হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বন্ধুরা হাটটা আমি পুরো দেখাতে পারছি না না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিরাট বড় মাঠ আর মাঠে প্রচুর দোকান বসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে সবজি মুদিখানা মাছ মাংস ডিম সমস্ত কিছুই আপনারা একই বাজারে পেয়ে যাবেন চিচিঙ্গা কত করে আর এই পটল কাঁঠাল কি কাঁচা না পাকা এসোর কত করে কিলো আরে কি ডেমি কুমড়া তো বন্ধুরা একটা জিনিস তো আমি ভুলেই গেছিলাম ফাস্ট ফুড এখানে প্রচুর চাউমিন এগরোল মোগলাই ফুচকা সব পেয়ে যাবেন পকোড়া কত করে পকোড়া 15 টাকা তো বন্ধুরা এবার আপনাদের দেখাচ্ছি জিলাপি বানানো তো আমাদের বাজারে সব দোকানই আছে আমি সব দেখাতে পারছি না যাই কিছু কিছু দেখাচ্ছি দেখুন একটা ভাই জিলাপি বানাচ্ছে খুব স্পিড দেখাচ্ছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে
বেশ আড়াই পেঁচি হচ্ছে আশা করি। জিলেপি ভাজা হয়ে আছে, ভাজার পরে এই গরম জিলেপিটা গরম চিনির শিটার ভিতরে ডুবিয়ে দেওয়া হচ্ছে, তারপরে তুললেই আমাদের খাওয়ার উপযুক্ত জিলেপি হয়ে গেল। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সব ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো এবার দেখছেন আগের রস, এটাও বাকি ছিল, সবই আছে মোটামুটি। কত করে কত করে প্যাকেট? এখন আমরা নদীর ঘাটের দিকে যাব, চুনি নদীর ঘাটের দিকে যাব। এখানেই আছে ভোলাদার চাউমিনের দোকান, ফাস্ট ফুড সেন্টার। এটা দেখি চাউমিনটা কেমন। এই যে তো বন্ধুরা, এবার চলে এসেছি আমরা চুনি নদীর ঘাটে, ভিডিওর অন্তিম লগ্নে চলে এসেছি। এখানে একটা বাঁশের মাচা করে করা হয়েছে, পুরো একটা বাঁশের ব্রিজ। এখান দিয়ে কিন্তু ছোটোখাটো গাড়িগুলো যাচ্ছে, মারুতি, মোটর ভ্যান, সাইকেল, মোটরসাইকেল সবই কিন্তু এখানে চালিয়ে চলে যায়, কোনো সমস্যা হয় না। যেহেতু বড় ভালো ব্রিজ নেই কাছাকাছি, তাই এই বাঁশের ব্রিজ দিয়েই সম্পূর্ণ নির্ভরশীল নদীর ওপারে যারা আছে তারা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আপনারা এরকম ভিডিও চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এরকম আরও ভিডিও আমি আপনাদের দেখাবো। আর গাছের যে কোনো গাছের চারা আপনারা কুরিয়ারে যদি নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করবেন, সমস্ত গাছ বাড়ি বসে পেয়ে যাবেন। তো এই চুনি নদীটা বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশ থেকে আসার কারণে ওখানে কিছু চিনির মিলের জলগুলো ছাড়ে, তাই এই নদীর জলটা একদম কালো, মাঝে মাঝে খুবই খারাপ অবস্থা হয়ে যায়, নদীর মাছও কিন্তু মরে যায়। এই নদীর পাড়েই কিন্তু আমাদের বাপুজিনগর হাই স্কুল, ওই হাই স্কুলের মাঠেই আমাদের এই ছোট্ট বাজারটা। তো দেখুন বাঁশের ব্রিজটা, খুব ভয়ও লাগছে। তো একটা সুন্দর মনোরম পরিবেশ এখানে, প্রচুর লোকে ছবি তুলতেও আসে এই নদীর পাড়ে। এখানে দেখছেন ডান দিকে রিভার পাম্প, নদীতে নদীর জলটা তুলে চাষের কাজে লাগানো হয়। তো নদীতে প্রচুর কচুরিপানায় ভর্তি হয়ে গেছে, কিছুদিন পরে এই কচুরিপানার ফুলে কিন্তু ভর্তি হয়ে যাবে, তখন খুব সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।